হাজর বাসায় আমি সংক্ষেপে বিষয়টা বলতেছি। আমি রাস্তাতে বাড়ি আইছি, সেই সময় মেঘ উঠিছে, বাতাস ছাড়িছে, আমি বাড়ি আসলাম। বাড়ি আসলে আমার বাড়ি থেকে বলল কেরেস্তাল নেই। আমি কেরেস্তাল কোন জায়গায় পাবো সেই কথা বললাম, বললে আমার হাতে বোতল ধরা দেবে। আমি বললাম এত এই সন্ধ্যের সময় বাতাস ছেড়ে দিছে, আমি কিভাবে কেরেস্তাল আনতে যাবো? এই তোরে আমি বলিছি না তোরে খুন করছি দেখ মাত্র বর্ষায়। আমি তো সেই কথাই আসতেছি, সংক্ষেপে বল। জি সংক্ষেপে বলতেছি, আমি বাড়ি আসলাম, তাহলে আমি বাড়ি আসলাম, বাড়ি আসে তুমি অভিনয় না দেখে শুনলাম কেরেস্তাল নেই, আমি এই তো সাক্ষী দিলাম, ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি। কত আদর করে তোমার ইচ্ছে পূরণ করলো, তুমিও পূরণ করো তাদের ইচ্ছা, এ কথা যেন কখনো ভুলিও না। এটা জাহাঙ্গীর করতেছে, তুমি লক্ষ রোজগার করো, মা বাবার চেয়ে বেশি নয়, সেবা ছাড়া কি বর্ষ আছে না? অহংকার কখনো করে না, সেই মতো কবিতা হয়েছে সরকারিতে ভালো। তুমি আজ আমার পিঠের উপর হেঁটে চলেছ, কিন্তু একদিন তোমাকে আমার পেটের ভিতর আসতেই হবে। হে মানুষ, তুমি আজ আমার পিঠে বসে কত ধরনের খাবার খাও, আমি খাবার খাবো না, কিন্তু একদিন আমার পেটের ভিতরে পোকা মাকড় তোমাকে এ কথা বলবে। এতে তাতে তোমার সাথে কি সম্পর্ক? মাটির সাথে এই ঘাস সাথে কোনো সম্পর্ক তো নেই, তুমি তো আমারে খাচ্ছ না, পোকা মাকড়ে খাচ্ছ। তা তোর এই ভাও কথা তোর সেটা পোকা মাকড় বললি বলো, এটা এটার ব্যাপারে সন্দেহ। হে মানুষ, তুমি আসো আমার পোকা মাকড়ের পক্ষে সে খবরদারি মারতেছে না, তার পোকা মাকড় কি তার নাই, তার মার তার তালে থাকে, তার হাটের মধ্যে তার ভাটের মধ্যে থাকে, তা ওর তো খার মুরদ নেই, পোকা মাকড়ে খাচ্ছে তাতে ওর। আর আমি ওর ফিটি বেশি, আমি নানা ধরনের খাবার খাবো না, তা আমি কি ওরে দেবো না? উপর হাসি তামাশা করে এই এখন করতে, কিন্তু একদিন আমার পেটের ভিতর গিয়ে নানা প্রশ্নই ওঠা কেন কানা নামাজি যদি সব হয়, ও তো এই জায়গায় বলা উচিত ছিল যে যদি তুমি নামাজি কান্নাকাটি করবে কখনো না, ব্যাপারও প্রশ্ন আছে। হে মানুষ, তুমি আজ আমার পিঠের উপর আনন্দ ফুর্তি করছো, এটা তো করবই, কিন্তু একদিন আমার পেটের ভিতরে থাকিবে বেদনা ক্লান্ত, প্রশ্নই ওঠে না। আমি বেদনা ক্লান্ত, তুই আলো গেলো বিছনা বিছিয়ে রাখি, আমার আলো জ্বালায় রাখবি, কারণ আমি সেইভাবে যাচ্ছি না। হে মানুষ, তুমি আজ আমার পিঠের উপর পাপাচার করছো করে ফিরছো, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু একদিন আমার পিঠের পেটের ভিতরে সে শাস্তি হবে। হ্যাঁ, এই প্রশ্নটা ঠিক আছে না, তো ব্যবহার তুমি পাপাচার করতেছো যে হে মানুষ তুমি আমার ফিটির উপর বসে পড়তে দিবে। হে মানুষ সাবধান, পরকালের কথা চিন্তা করুন, কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবেন, এক খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইলে কি, তিনবার সুরা ইখলাস, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবেন, তার মানে দুরূদ শরীফ পড়তে হবে, উভয়ের বিবাদ মিটাইয়া ঘুমাইবেন, দরবার ইস্তেগফার পড়িয়া ইস্তেগফার ওইটা পড়তে হবে, বুঝলো? আচ্ছা, এক হজ করিয়া ঘুমাইবেন, এক হজ করতে হলে চারবার কলেমা তামজিদ পড়িয়া ঘুমাই, চিন্তা করো।
তাহলে ব্যয় করো আয় বুঝে, তাহলে আমার পকেটে টাকা থাকবে, আমি কবুতে ভাই দুটি কাঁচা দাম দেবে, ভাই দুটি কাঁচা দাম দেবে, এর সব দোকানে ঘুরলি 100 গ্রাম হবে, তখন তো তাহলে হ্যাঁ ব্যয় করো আয় বুঝে। আচ্ছা পান করো ধীরে ধীরে, কথা ঠিক আছে, আহার করো পরিমিত ভাবে, শ্রবণ করো, পান করো ধীরে ধীরে, আম তাহলে ট্রেন ছেড়ে দেবে ধরো, আমি ট্রেন স্টেশনে চা খাইছি একটু লোক করে গলাটা ফুসফুস করতেছে, খাবা না, আমি যদি আস্তে আস্তে চা খাই আমার ট্রেন তো আমার ফাঁকি দিয়ে চলে যাবে, চা ফেলা তো দর দিবা, তারপরে এখানে বলতে হবে যে সদা সর্বদা না, ব্র্যাকেটে থাকতে সদা সর্বদা না, মানে ই বুঝে পরিস্থিতি বুঝে, আহার করো পরিমিত ভাবে, শ্রবণ করো মধ্যে পরিমিত ভাবে, আহার করবো কি, এটা কিভাবে পরিমিত ভাবে, কল্প করো দৃঢ় চিত্তে, এটা ঠিক আছে, তর্ক করো যুক্তির সাথে, এটাও ঠিক আছে, বিচার করো সঠিকভাবে, এই জায়গাটাই বর্তমানে একটু প্রশ্ন আস, সাহায্য করো আন্তরিকভাবে, বাস করো সুজনের সাথে, বন্ধুত্ব করো যাচাই করে, এটা ঠিক আছে, আবু এটা ঠিক থাকলে তুমি নাসির সাথে বন্ধুত্ব লাগিয়ে যাচাই করে, নাসির তো বন্ধুর মতো করতেছ, আত্মীয়তা করো বংশ দেখে, দেখলাম তো কিন্তু কাজ হলো না, ব্যবসা করো সত তার সাথে, এটা ঠিক আছে, চলাফেরা করো সতর্ক ভাবে, ঠিক আছে, বিশ্বাস করো মনে করো করলাম, অপেক্ষা করো ধৈর্যের সাথে, বিশ্বাস করো মনে করলে পরে একখান লাইন দাও, এরপরে গুটন দেখাও, বড় মাছের কাটা কম, জ্ঞানী লোকের কথা কম, লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম, মরা নদীর পানি কম, রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকে খাই কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম, নিঃশ্বাসের বিশ্বাস কম, কথা সব কয়টা ঠিক আছে, কথা সব কয়টা ঠিক, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস কম কথাটা কিরকম, সমাধান বললে খোসামত ভাবে, এটা একদম 100% কথা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, বিশ্বাস অতি সূক্ষ্ম, অনুর চেয়ে অনু, একবার হারিয়ে ফেললে সারা বিশ্ব বিনিময়ে পাবে না তারে ফিরে, তুমি মেন লোক মানে অবিশ্বাসের কলঙ্ক কালিমায় অ্যাসিডে ধুলেও মুছে যাবে না তার দাগ, সাংঘাতিক মেডিসিন, মুক্ত হবে না অবিশ্বাসের সাপ, এটা তো গীতার কথা, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, কারণ তুমি কি তুমি পরের প্রশ্নই করছে, তুমি তাহলে এই কথাটা উপরে গেলি বলো হতো না, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো, ঠিক আছে, ওই কথাটা নিচেই নাম, আগে প্রথমে হবে তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, তুমি বেশি বলো না গীতা বেশি বলো, গীতা কিছু বলো, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো, তাহলে ওই যে প্রথমে কি কইছো, প্রথমটাই কি কইছো, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো, তাহলে তারপরে ও কত হবে, কারণ তুমি কি নিয়ে এসেছিলে ওইটা যাবে উপরে, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো,
ঠিক আছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো যা দিয়েছো এখান থেকেই দিয়েছো তোমার আজ যা আছে কাল তো অন্য কারো ছিল ঠিক আছে আমার জ্যাকেট শাইন দিয়েছি ঠিক আছে পরশু সেটা অন্য কারো হবে মানে জাকিরও হতে হবে পরিবর্তনই সংসারে এই কথাটা একদম না তা আমার যে জ্যাকেট